ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় বলে দিন। ওয়াসওয়াসা মিনাশ শয়তান, শয়তান যদি আমাদেরকে কোনো ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণার মধ্যে ফেলে দেয়, তাহলে কোরআন বলছে ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, তাহলে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো বিতাড়িত শয়তান থেকে। তাহলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন এবং মনে মনেও এর যে অর্থটা সেটা হৃদয়ঙ্গম করে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচাও। ওয়াসওয়াসা আমাদের ইবাদতগুলোকে নষ্ট করে। অজুর হলো কি না, যদিও আজকের আধুনিক মনোবিজ্ঞানীরা বলছেন এটা ওসিডির প্রবলেম, কিন্তু তারপরে ওয়াসওয়াসা ওসিডির প্রবলেম বলেন আর যাই বলেন, এটা শয়তানের পক্ষ থেকে হতে তো কোনো অসুবিধা নেই, শয়তানই তো তাই না এই ওয়াসওয়াসাগুলো তৈরি করে। এবং সেই ওয়াসওয়াসাগুলোর হাদিস ভিত্তিক ট্রিটমেন্ট যদি আপনি না করেন, তাহলে দেখা যাবে যে এটা একটা বড় প্রবলেম থেকে আরও বড় হতে থাকবে, রোগের মতো আর কি। আপনাকে যদি কোনো ভাইরাস অ্যাটাক করে, আপনি যদি সাথে সাথে চিকিৎসা করেন ভালো হয়ে যাবে, কিন্তু বলেন যে ধরতে ভাইরাসের ভাইরাস করবে, আমার কাজ আমি করব, তাই না? এই স্টেলে কি যাওয়া যাবে? এই স্টেলে যাওয়া যাবে না। তখন ভাইরাসটা ধীরে 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 আপনার উপর শক্তিশালী হবে। ঠিক শয়তান যখন আপনাকে অ্যাটাক করে, আপনাকে সাবধান হতে হবে, শয়তানের অ্যাটাকটাকে দুর্বল করে দিতে হবে এবং নাই করে ফেলতে হবে। এমন একটা ইমিউনিটি সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে না, ওয়াসওয়াসার ক্ষেত্রেও দিয়েছে। আপনি ইয়াকিনের উপর থাকবেন, কোনো ধরনের সন্দেহকে আপনি তামকিন করবেন না, তাকে জায়গা দিবেন না। যখনই আপনার ওয়াসওয়াসা আসে, ওয়াসওয়াসাকে বাদ দিবেন। আপনার যেমন তিন রাকাত আর চার রাকাতে সন্দেহ হলে আপনি কোন জায়গায় আমল করবেন, নামাজ কি চার রাকাত হলো না তিন রাকাত? তিন রাকাত, ইয়াকিনের জায়গাটা থাকবেন। আর সন্দেহকে তাড়িয়ে দিবেন, ইয়াকিনের উপর থাকবেন, আরও এক রাকাত পড়বেন। আপনার ওযু আছে কি নাই এই সন্দেহের মধ্যে পড়ে গেলেন, ইসলাম কিন্তু আপনাকে বলে দিয়েছে যে কিভাবে সমাধান করবেন। আপনি ইয়াকিনের জায়গাতে থাকবেন। শেষ আমলটা কি, ওযু করেছেন নাকি বাথরুম সেরেছেন? যদি মনে থাকে যে শেষ আমলটা হচ্ছে ওযু, তাহলে আপনার ওযু আছে, আর কারণ এটি ইয়াকিন। এরপরে আর বাথরুমে গিয়েছেন কিনা এটা আপনার সন্দেহ, কিন্তু শেষ আমলটা যদি মনে হয় আমি তো বাথরুম থেকে বেরোলাম এটা স্পষ্ট মনে আছে, এরপর ওযু করলাম কি না মনে নাই, তখন আপনার ওযু আছে? ওযু নাই। বাথরুম করেছেন এটাই আপনার ক্ষেত্রে সুধার্য। ওযুর ব্যাপারে সন্দেহ, সন্দেহকে তাড়িয়ে দেন, নতুন করে ওযু করেন, তাহলে তো আপনার প্রবলেমটা থাকবে না। তো শয়তান বলবো বাপরে বাপ, এর সাথে আর পারা যাবে না, হ্যাঁ পড়িমড়ি করে পালাবে আপনার থেকে, যে শক্ত লোক, এটা দিয়ে কোনো মতেই কাবু করা যায় না। তখন দেখ ওয়াসওয়াসা থেকে অনেক সময় ওসিডি আসে, ওসিডির প্রবলেমটা আসে, এবং সেখান থেকে ধীরে ধীরে যদি এগুলোর প্রপার ট্রিটমেন্ট করা না হয়, তখন এগুলো আস্তে আস্তে বড় হতে হতে একসময় সিজোফ্রেনিয়াতেও নিয়ে যায় মানুষকে। সো বি কেয়ারফুল, শয়তানকে কোনো চান্স দেবেন না। শয়তান যদি একবার আপনাকে ইন্টারনেটে খারাপ ফিল্ম দেখতে বাধ্য মানে উদ্বুদ্ধ করতে পারে, গেছেন আপনি, এরপর সে নেশা হয়ে যাবে। শয়তান যদি আপনাকে রাত্রে ইন্টারনেট জেগে ব্রাউজ করতে মোটামুটি একটা অভ্যাস করে ফেলতে পারে, যে আরে বসো না, তুমি তো সোশ্যাল নেটওয়ার্কে আছো, আর যারা করে না তারা তো আনসোশ্যাল, সব কুবুদ্ধিগুলো শয়তান থেকে আসে। এবং শেষ পর্যন্ত আসলে এই সোশ্যাল নেটওয়ার্ক কি আসলে আপনাকে আনসোশ্যাল করে দেবে? আপনার যে ছেলেটা সারা রাত বসে ব্রাউজিং করে, দেখবেন যে ও কারোর সাথে আর কথা বলবে না, ও মেহমান আসলে বলবে আর দূর তুমি মেহমান, আমার সব মেহমান হচ্ছে অনলাইন, তাই না? বন্ধু বান্ধব সব অনলাইন, আসসালাম। আর তখন তো তার ফখর আরও বেশি যে বাসার মেহমান আসলে পাঁচজন আর এখানে আমার পাঁচ হাজার, তাই না? বন্ধু পাঁচ হাজার, মানে সুবহানাল্লাহ।